হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি, তোমরা কি ভালো আছো? তো আজকে তোমাদের সামনে এসেছি। আজকে এখন কটা বাজে? 12টা বাজে। আমি এখন স্নান টান করে সব কাজ গুছিয়ে টুছিয়ে এসেছি তোমাদের সাথে বকবক করার জন্য। আজকে আমি শুধু বকবক করার জন্যই আসিনি, আজকে এসেছি তোমাদের কাছে একটা রেসিপি শেয়ার করব। সেটা আমি বলবো না এখন কি শেয়ার করব, আমি যখন বানাবো তখনই তোমাদেরকে বলবো। ঠিক আছে, তাহলে দেখো আর কি শেয়ার করব তোমাদের সাথে। এই দেখো আম কাটা আছে। এবার আমি আমের আচার করব। এই আমগুলোকে আমি দুদিন রোদ খাইয়েছি, কালকে কেটে দিয়ে কালকে রোদটা দিয়েছি। কিছুক্ষণ রোদ খাওয়ার পর একটু হলুদ মাখিয়ে দিয়েছি, আর আজকে একটু রোদ দিয়েছি, 12টা পর্যন্ত রোদ দিয়েছি। এখন এগুলোকে দেখো আমি আচার বানাবো, কীভাবে বানাবো দেখো তোমরা। কড়ার মধ্যে তেল দিয়ে কড়া গরম করতে দিয়েছি, এবার একটু তেল দেবো। দেখুন তার মধ্যে একটু আমি তেলের মধ্যে একটু মানে একটু না ভুল হয়ে গেলো জানো, আমি আগে ভাজা মশলাগুলো ভেজে নিয়ে নিই। ও অসুবিধা নেই, আমি অন্যটা ভেজে নিচ্ছি। এটা ভাজতে ভাজতে আমটা ভাজতে ভাজতে আমি এটা ভেজে নেবো। দেখো আমি ফোড়ন দিচ্ছি, পাঁচ ফোড়ন। এর মধ্যে না আমি পাঁচ ফোড়নটা বাড়িতে বানিয়েছি, আমি কিনে আনিনি দোকান থেকে। বাড়িতে দেখো মৌরি মেথি জিরাটা সব বেশি দিয়েছি আমি আচার করবো বলে। দেখো কেমন চিটকাচ্ছে। এবার এই যে এই আমগুলো এবার আমি দিয়ে দেবো, পরিষ্কার আম এগুলো। পাঁচফোড়নটা ফুড়ে দিলে কি হয় বলো তো, তেলটা খুব বেরোয়। আর আমি পাঁচফোড়ন পাঁচফোড়নটাও ভেজে মশলা করে দেবো, কারণ পাঁচফোড়নের মধ্যে অনেক রকমের মশলা আছে। তো এই সব একটু একটু দেওয়ার থেকে একবারে মিক্সড করে দিলে ভালো হবে। আমি আগে নুন দিইনি আমের মধ্যে, এবার আমি নুন দেবো। এতটা পরিমাণ নুন দিচ্ছি, পরে লাগলে আবার দিতে হবে। হলুদ আমার দেওয়া আছে, তো হলুদ আমার দিতে হবে না। তো তোমাদেরকে আগে আমি দেখাই আমার মশলা আমি কী কী দিচ্ছি, কী কী দিয়ে। দেখো আমি কি মশলা দেবো, এখানে আছে মৌরি জিরে শুকনো লঙ্কা, এখানে আছে পাঁচফোড়ন, আমি যেটা বাড়িতে বানিয়েছি পাঁচফোড়নটা। আর এখানে তো তেলটা দিয়েছি, এখানে লবণ আছে, এখানে দেখো গুড় আছে, গুড়ের মধ্যে জল দিয়ে দিয়েছি, এই জলটাই দেবো আমি। এখানে 250 গ্রাম গুড় আছে। আর দেখো আমি আমটা ভাজতে ছিলাম, ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখো আমি জল দিয়ে দিয়েছি, এবার এটাকে আমি ঢাকা রাখবো, প্রায় 10 মিনিটের মতন ঢাকা রাখবো। মশলা দেওয়া শেষ, বা একটু জাল হবে, হয়ে নামিয়ে দেবো আমি। দেখো এই জলটা পুরো শুকাবে, তারপরে নামিয়ে দেবো। ঝাজে তোমাদের তো দেখো আমার আচারটা হয়ে গেছে। এটা পুরো ঘরোয়া পদ্ধতিতে আচার বানানো, আমি এভাবে আচার বানাই, সেটা তোমাদের কাছে শেয়ার করলাম। আর এই আচারটা কিন্তু বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবাই খেতে পারবে। এটা ঝাল কম দেওয়া আছে, মিষ্টিতে একটু বেশি দেওয়া আছে, মিষ্টি আচার যেহেতু তো সবাই খেতে পারবে। আর আমার এই আচার বানানোটা যদি ভালো লাগে তাহলে সবাই কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইব করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। তাহলে মনে হবে যে না আমার আচার বানানোটাও সবার ভালো লেগেছে। তো সবাই কমেন্ট করো প্লিজ। আর আর যারা
যারা এখনো নতুন আমার চ্যানেল তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিও আপনাদের চলে যাবে। তো দেখো আমার আচারটা হয়ে এসছে, আমি তার নামাবো। কি সুন্দর কালার এসছে, দেখেছো একটা সুন্দর কালার এসছে এই আচারটার মধ্যে। তোমাদের তো একটা কথা বলাই হয়নি, এই আমগুলো কিন্তু আমাদের গাছের আম, এইগুলো পেরেছি আমি কালকে। আমগুলো সব আমাদের গাছের আম, কারণ জানোই তো তোমাদেরকে বলেছি আমাদের গ্রামের সাইডে বাড়ি, তো আমাদের বাড়িতে আম গাছ আছে। সেই আম, সেই গাছেরই আম গন্ধ বেরিয়ে গেছে দূরে, পুরো এখন হয়ে এসছে আচারটা। নামাতে হবে এটা, আবার রোদ খাওয়াতে হবে। রোদ খাওয়ালে খুব টেস্ট লাগবে, গরম গরম খাওয়ার থেকে রোদ খাইয়ে খেলে না খুব সুন্দর লাগে খেতে, তখন মনে হবে আরও খাই। এই আচার কিন্তু আমার মেয়ের জন্যই বানানো, মেয়ে খুব ভালোবাসে আচার খেতে প্রচুর, মানে আচার দেখলে ও ভাত খেয়ে ফেলবে, এত এত ভালো খায়। এর জন্যে মেয়ের জন্যই বেশি করে বানানো, তারপরে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আচার বানানোটা, তাই বানাচ্ছি। আমার আচারটা পুরোপুরি রেডি, ঢালার মধ্যে ইয়ে করে দিয়েছি, এখন কালকেটা রোদে দেবো, তারপরে বর্মের মধ্যে ভরবো।